আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা দেখব চর্যাপদের বিষয়সমূহ নিয়ে, অর্থাৎ চর্যাপদে যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপভাবে এই বিষয়গুলো দেখব। তো আজকের যে লেকচারটা আমরা দেখছি, এখানে যে পয়েন্টগুলো হাইলাইট করা হয়েছে, এই পয়েন্টগুলো মূলত বিগত 17 বছরে আসা বিভিন্ন পরীক্ষায় বিষয়। এখন আমরা আসি চর্যাপদ বিষয়টা আসলে কি, এটা সম্পর্কে জানব। চর্যাপদ জানার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে চর্যাপদের যে ইংরেজি বানানটা রয়েছে এটা আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। কারণ বানানটা যদি আমরা স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ করি চর্যাপদ ওইভাবে বানান করতে যায়, তাহলে কিন্তু ইংরেজিতে যদি ওইভাবে আমরা লিখতে যাই তাহলে পারবো না। এই জন্য মূলত পক্ষে বানানটা আমাদের মুখস্থ করে রাখাটাই উচিত। এখন আসি আমরা চর্যাপদের বিষয়গুলো দেখি, চর্যাপদ আসলে কি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কাব্য বা কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদ। কবিতাগুলো একই সাথে গান ও কবিতা হিসেবে আখ্যায়িত করা যায়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য। তো এই জিনিসটা একটু মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মাঝে মাঝে স্কিপ হয়ে যায় অনেকের। সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি, প্রশ্নটা এভাবে আসেছে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি, তখন অপশন গুলো থেকে আপনাকে কাব্য অপশনটা বেছে নিতে হবে। এখন আমরা দেখব চর্যাপদের আবিষ্কার কিভাবে হয়েছে ধাপে ধাপে, সে বিষয়টা আমরা দেখব। 1907 সালে নেপালের রাজ গ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কার হয়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মূলত পক্ষে চর্যাপদটা আবিষ্কার করেছিলেন। ইনি পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য নেপালের তিব্বত গিয়েছিলেন। এরপরে হচ্ছে যে চর্যাপদটা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন, সেটা যে যে জায়গা থেকে মূলত পক্ষে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ 1916 সালে। অর্থাৎ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে সবগুলো বই একই সাথে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় গদ্য গান ও দোহা নামে প্রকাশিত হয় এবং প্রকাশক ছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এখন দেখি চর্যাপদের সময়টা। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদ রচিত হয় বলে ধারণা করা হয়। আনুমানিক চর্যাপদের বয়স 1000 বছর। চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। বৌদ্ধ ধর্মের নাম সংশ্লিষ্ট রয়েছে এই চর্যাপদের মধ্যে। চর্যাপদ মূলত এক ধরনের সাধন সঙ্গীত। চর্যাপদ ধর্ম চর্চা করাই উদ্দেশ্য ছিল। এরপর হচ্ছে পাল রাজবংশের আমলে মূলত পক্ষে চর্যাপদের রচনা শুরু হয়। এরপরে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো চর্যাপদের রচনা পাল রাজবংশের আমলে শুরু হওয়ার পরও, যে পাল রাজবংশের পরে যে রাজবংশটা এসেছিল সেটা ছিল মূলত পক্ষে সেন বংশ। সেন বংশ হিন্দু ধর্মাবলম্বী ছিল এবং ব্রাহ্মণ সংস্কার রাজধর্ম হিসেবে গ্রহণ করেছিলেন, যার কারণে চর্যাপদে ততটা চর্চা হয়নি। এরপরে এখানে একটা ওয়ার্ড লেখা আছে, দেখেন, চর্যা চর্য বিনিচ্ছয়। এই ওয়ার্ডটা একটু মুখস্থ করে রাখতে হবে, বা এটার অর্থটা কি এটা ভালো করে জেনে রাখতে হবে। চর্যা চর্য বিনিচ্ছয় এখানে হচ্ছে তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে চর্যা, আরেকটা হচ্ছে চর্য, আর একটা হচ্ছে বিনিচ্ছয়। তাহলে চর্যা হচ্ছে মূলত পক্ষে চর্যা, যেটা প্রথম অংশ, এটার অর্থ হচ্ছে আচরণীয়। আর কোনটি হচ্ছে চর্য, অচর্য, যেটা হচ্ছে অনাচরণীয়। বিনিচ্ছয়, বিনিচ্ছয় সেটা হচ্ছে নির্ণয়, বিনিচ্ছয়টা হচ্ছে নির্ণয়। তাহলে চর্যা চর্য বিনিচ্ছয় শব্দের অর্থটা দাঁড়ায় হচ্ছে আচরণীয় অথবা অনাচরণীয় নির্ণয়। কোনটা আমরা বলতে পারি কোনটা বলতে পারি না, এসব বিষয়গুলো নির্ণয় করা যায়। এরপরে হচ্ছে প্রাচীন বাংলার জীবনযাত্রার নানা আচার ব্যবহার, রীতিনীতি, জীবিকা, অর্থনৈতিক পরিস্থিতির পরিচয় পাওয়া যায় এমন একটা গ্রন্থ হচ্ছে এই চর্যাপদ। চর্যাপদের সাথে ডাকর্ণব ও দেহ দোহাকুশ নামে আরো দুটি বই আবিষ্কৃত হয়েছিল ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মূলত পক্ষে। ইনি চর্যাপদ পুঁথিটা আবিষ্কার করার পাশাপাশি, বা যখন নেপালের রাজগ্রন্থশালায় গিয়েছিলেন,
তখন ছদ্মপদের পাশাপাশি দুটা বই বা দুটো সাহিত্য ইনি আবিষ্কার করেছিলেন। এখন আমরা দেখব ছদ্মপদের ভাষা, ছদ্মপদ কোন ভাষায় লিখিত হয়েছে। ছদ্মপদের ভাষাটাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা শান্ত ভাষা হিসেবে আখ্যায়িত করা হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রমাণ করেন যে ছদ্মপদ আদি বাংলা ভাষায় রচিত। ইনার এই কথাটা উল্লেখিত আছে হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আধুনিক ছন্দের বিচারে ছদ্মপদকে বা ছদ্মপদের ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত ছদ্মপদ বিষয়ক গ্রন্থের নামটা হচ্ছে বুদ্ধিস মিস্টিক সং। তার মতে ছদ্মপদের ভাষা বঙ্গ কামরূপী। সেকালের বাংলা উড়িয়া বা অসমীয়া ভাষার পার্থক্য ছিল সামান্যই। বাংলার সহোদর ভাষা গোষ্ঠী বলা হয় এই ছদ্মপদের ভাষাটাকে। তাহলে এখানে যে তিনটা স্থানের নাম আছে, এই তিনটা স্থানের নামটা একটু মনে রাখবেন, কারণ এখানে অনেক সময় দেখা যায় হচ্ছে বাংলা উড়িয়া অসমীয়া অনেকে মনে করে যে তিনটাই উড়িয়া বা অসমীয়া, এগুলো আলাদা আলাদা না, উড়িয়া বা অসমীয়া এটা হচ্ছে একই, উড়িয়া বা অসমীয়া। তাহলে বাংলা উড়িয়া অথবা অসমীয়া ভাষার পার্থক্য ছিল সামান্য, আর ছদ্মপদের ভাষাটাকে বলা হয় বাংলা সহোদর ভাষা গোষ্ঠী। মুনি দত্ত ছদ্মপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন। মুনি দত্ত ছদ্মপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যবহার করেছিলেন। ছদ্মপদের পদ সংখ্যা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ছদ্মপদের পদ সংখ্যা ছিল 50টি। সুকুমার সেনের মতে ছদ্মপদের পদ সংখ্যা ছিল 51টি। সর্বমোট পদ সংখ্যা হয় 46টি। 24, 25 ও 48 নম্বর পদগুলো পাওয়া যায়নি। 23 নম্বর পদটি কমতি আকারে পাওয়া গিয়েছে। এখন আসি আমরা ছদ্মপদের পদকর্তা সমূহের সম্বন্ধে আমরা জানব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ছদ্মপদের পদকর্তা ছিলেন 23 জন। সুকুমার সেনের মতে ছদ্মপদের পদকর্তা ছিলেন 26 জন। কিন্তু মূলত পক্ষে সর্বমোট পদকর্তা হচ্ছে 24 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ছদ্মপদের প্রাচীন কবি সবরপা, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশের মতে লুইপা, এবং আধুনিকতম কবি বুসুকোপা বা সরহপা। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যত ধরনের পদকর্তা রয়েছেন ইনাদেরকে সম্মান সূচক বা সম্মাননা সূচক বাক্য হিসেবে পা শব্দটা ইনাদের নামের শেষে যুক্ত করা হয়। এখন আসি আমরা সর্বশেষ পয়েন্টটা, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ছদ্মপদের রচনাকালটা হচ্ছে 650 খ্রিস্টাব্দ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মতে ছদ্মপদের রচনাকালটা হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। এখন আসি আমরা ছদ্মপদে যতজন পদকর্তা আছে তাদের কাছ থেকে পাওয়া পদ সংখ্যা, যেমন কানপ্পা থেকে পাওয়া গেছে 13টা, বসুকোপা 8টি, সরহপা 4টি, লুইপা 2টি, শান্তিপা 2টি, কক্কুরিপা 3টি, অবশিষ্ট যারা রয়েছেন এনারা প্রত্যেকে 1টি করে পদ আবিষ্কার করতে পেরেছিলেন। এরপরে আছে লারি ডুম্বিপা, ইনার কাছ থেকে কোনো পদ পাওয়া যায়নি। এখন আমরা দেখব ছদ্মপদের কিছু নিদর্শন, ছদ্মপদের কিছু নিদর্শন দেখব, যেমন বিভিন্ন পদকর্তার মাধ্যমে যেগুলো পাওয়া গিয়েছিল তার মধ্যে কানপ্পা বলেছিলেন আলী এ কালি এ বাট রুদেলা তা দেখি কানো ভীমনা ভৈলা। ট্যান্ডনপা বলেছিলেন টালত মোর গড় নাহি পরবেশি হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি। ছদ্মপদের 33 নম্বর পদের এই পঙ্ক্তি দুটি মূলত পক্ষে বোঝানো হয়েছে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র। বসুকোপা, ইনার কাছ থেকে যে পদটা হয়েছিল আবিষ্কার হয়েছিল তার একটা অংশ নিদর্শন হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরি। কুকুরিপা, রুকের তেঁতুলি কুমিরে খায় অর্থ গাছের তেঁতুল কুমিরে খায়। লুইপা, অভিসময় বিভঙ্গ গ্রন্থের রচয়িতা। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লুইপা মূলত পক্ষে কোন ধরনের গ্রন্থের রচয়িতা ছিলেন, ইনি ছিলেন অভিসময় বিভঙ্গ গ্রন্থের রচয়িতা। আর ইনার পদটা ছিল মূলত পদের একটা নিদর্শন ছিল চঞ্চল চিত্র বৈঠা খাল। এরপর আসি আমরা মিন্নাত অথবা
মৎস্যনন্দ্রনাথ, এনার যে পদ থেকে যে অংশগুলো পাওয়া গিয়েছে বা উল্লেখযোগ্য অংশগুলো হচ্ছে কমল মধু পিবিবি দুঃখহীন ঘুমরা। চর্যাপদ কোনো পদ নেই, চর্যাপদে তার কোনো পদ নেই, তবে 21 সংখ্যক পদের টিকায় কেবল 4টি পঙ্ক্তির উল্লেখ আছে। অর্থাৎ মিন্নাতের পদের কয়েকটা টিকা, অর্থাৎ 21 নাম্বার যে পদটা রয়েছে এখানে বলা হয়েছে প্রায় 4টি পঙ্ক্তির উল্লেখ পাওয়া গিয়েছে। এরপরে হচ্ছে ডাক ও কণার বচন। আমরা চর্যাপদের মূল বিষয়গুলো সম্পর্কে উপরে যে স্লাইডটা দেখেছি এগুলোতে চর্যাপদের আবিষ্কার, চর্যাপদ বিষয়টা কি, চর্যাপদের বাসা, চর্যাপদের নিদর্শন সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। এখন আমরা বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের আরো কয়েকটা নিদর্শনের দিকে যাব, তার মধ্যে হচ্ছে ডাক ও কণার বচন। তাহলে ডাকের বচন এবং কণার বচন কি আমরা সেটা দেখব। ডাকের বচনটা হচ্ছে জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে এমন এক ধরনের অংশ বা এমন একটা বিষয়। কণার বচনটা হচ্ছে কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে এমন বিষয়। আর কণার বচনের মূল ভাবটা হচ্ছে শুদ্ধ জীবন যাপন রীতি। এটাই ছিল ডাক ও কণার বচনের উল্লেখযোগ্য টপিক সমূহ। এখন আমরা দেখব লিপি বা লেখা, অর্থাৎ লিপি বা লেখা বলতে কি বোঝায়। তো লিপি বা লেখা এই টপিকসটা শুরু করার আগে বলি, লিপিটা মূলত পক্ষে ভারতীয় লিপিমালার উপর বিশেষ করে তৈরি করা হয়েছে। ভারতীয় লিপিমালাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে করষ্টি লিপি। ব্রাহ্মী লিপিটাকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি। এই পূর্বী লিপি থেকেই মূলত পক্ষে বাংলা লিপি ও বর্ণমালার সৃষ্টি হয়েছে। এখন আসি আমরা বাংলা লিপিটা আসলে কি। বাংলা লিপিটা হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি। ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি হতে মূলত পক্ষে বাংলা লিপির উদ্ভব হয়েছে। সেন যুগে বাংলা লিপির গঠন কার্য শুরু হয় এবং পাটান যুগে তার মোটামুটি স্থায়ী আকার লাভ করে। এখন আসি আমরা ব্রাহ্মী লিপি সম্পর্কে জানবো। ব্রাহ্মী লিপিটা হচ্ছে ভারতের মৌলিক লিপি। অষ্টম শতাব্দীতে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি এই তিনটি শাখার উদ্ভব হয়। তিন নম্বর অপশনটা হচ্ছে ব্রাহ্মী লিপিমালা বাম দিক থেকে লেখা হতো আর করষ্টি লিপিমালা ডান দিক থেকে লেখা হতো। তো এটা ছিল আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগ নিয়ে যত বিষয়াবলী রূপ সমূহ রয়েছে বা বিষয় সমূহ রয়েছে এটার সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা পরবর্তী সময়ে মধ্যযুগের বিষয় সমূহ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।